জন্মের পর অনেক বাচ্চা গার একদিকে বাঁকা করে রাখে, গার সোজা করে দিলেও বারবার গার একদিকে বাঁকা করে রাখে। শুরুতে এর চিকিৎসা না নিলে বাচ্চার গার স্থায়ীভাবে একদিকে বাঁকা হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপি কনসালট্যান্ট। আজকে কথা বলবো রাই নেক বা বাচ্চাদের গার একদিকে বাঁকা হয়ে যাওয়া নিয়ে। জন্মের পর অনেক বাচ্চাদের গার একদিকে বাঁকা দেখা যায়। বাচ্চাদের গার একদিকে বাঁকা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো জন্মের সময় বা জন্মের পর বাচ্চাদের ঘাড়ে কোনো রকম আঘাত পাওয়া, বিশেষ করে স্টার্নোক্যালিডোমাস্টয়েড মাসেল এবং স্কেলিনাস মাসেলে আঘাত পাওয়ার কারণে এই মাসেলগুলোতে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হওয়ার কারণে বাচ্চা গার বাঁকা করে রাখে। আপনারা ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, স্টার্নোক্যালিডোমাস্টয়েড মাসেল এবং স্কেলিনাস মাসেলে আঘাত হওয়ার কারণে আমাদের স্টার্নোক্যালিডোমাস্টয়েড মাসেল, এই মাসেলটা হচ্ছে স্টার্নোক্যালিডোমাস্টয়েড মাসেল এবং এই মাসেলটা হচ্ছে স্কেলিনাস মাসেল। সাপোজ যদি এইখানে আঘাত লাগে, আঘাত লাগার কারণে এই পাশে ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হলে এই পাশটা প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা হলে যখনই বাচ্চা গা সোজা করতে যায়, এরকম সোজা রাখতে চায়, সোজা রাখতে গেলে এই দিকে টান লাগে, টান লাগার কারণে বাচ্চার সিভিয়ার ব্যথা হয়। এ কারণে টান যাতে না লাগে বাচ্চা সবসময় গার এরকমভাবে বাঁকা করে রাখে। অনেক সময় এই স্টার্নোক্যালিডোমাস্টয়েড মাসেল শর্টেনিং হওয়ার কারণেও বাচ্চা গার একদিকে বাঁকা করে রাখে। কোনো কোনো সময় বা কোনো কোনো বাচ্চার গাড়ের যে হাড় থাকে, এই হাড়গুলো ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে, এই হাড়গুলো ডিফর্মিটি থাকে। এই ডিফর্মিটি হওয়ার কারণে বাচ্চাদের গার একদিকে বাঁকা করে রাখে। বাচ্চাদের গার একদিকে বাঁকা করে রাখলে যে লক্ষণগুলো দেখা যায়, বাচ্চাদের গাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা থাকে। গাড় যখনই সোজা করতে যাবেন তখন বাচ্চা কান্নাকাটি করবে। গাড়ের এই জায়গাটায়, গাড়ের যে কোনো পাশে হতে পারে, বাচ্চাদের গাড়ের যে কোনো এক পাশে, অর্থাৎ যে পাশটা এইভাবে বাঁকা করে রাখে সেই পাশের মাংসপেশি দেখবেন লালচে হয়ে গেছে, টেন্ডারনেস থাকে, মানে চাপ দিলে ব্যথা হবে এবং জায়গাটি অনেক গরম থাকে, টেম্পারেচার একটু বেশি থাকে। বাচ্চাদের গাড় বাঁকা হয়ে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়। যেমন বাচ্চার গাড়ের একটি এক্সরে করতে হয়, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, বাচ্চার যে অভিভাবক থাকে তাদের কাছ থেকে হিস্ট্রি নিতে হয় যে বাচ্চার কোনো আঘাতের কোনো হিস্ট্রি রয়েছে কিনা। বাচ্চাদের গাড় বাঁকা দূর করার জন্য বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করানো হয়, বিভিন্ন ধরনের মাসেজ থেরাপি দেওয়া হয়ে থাকে, হিট থেরাপি দেওয়া হয়ে থাকে এবং ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন দেওয়া হয়ে থাকে, যাতে বাচ্চাদের ঘাড়ের যে সমস্যা, বাচ্চাদের ঘাড়ের মধ্যে যে মাংসপেশির সমস্যা, এই মাংসপেশির ভিতরে ব্লাড সার্কুলেশনটা পারে এবং মাংসপেশির ভিতরে যে ইনফ্লামেশন থাকে এই ইনফ্লামেশনটা খুব সহজেই দূর হয়ে যায়। প্রিয় দর্শক, বাচ্চাদের ঘাড় যেহেতু এইভাবে করে রাখে, তখন আপনারা যে কাজটি করবেন, বাচ্চাদের ঘাড়কে সোজা করবেন। সোজা করে এই দুইটি ফিঙ্গার নিয়ে ফিঙ্গারের মধ্যে গ্লিসারিন মাখিয়ে নিয়ে ধীরে ধীরে মাসেজ করবেন, জাস্ট লাইক দিস, এভাবে মাসেজ করবেন। এবং একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে নিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে আল্ট্রাসাউন্ড থেরাপি এবং হিট থেরাপি, বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে নন সার্জিক্যাল পদ্ধতিতে, অর্থাৎ অপারেশন ছাড়াই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বাচ্চাদের গাড় বাঁকা দূর করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।